বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দাই গ্রামে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসী ও ভোটারদের একাংশ। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তাদের অভিযোগ। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি তর্কাতর্কি চলে। শান্তিভাবে বসেছিলাম, ভোট পুরো শান্তিভাবে হচ্ছিল, ঠিক আছে। অলোক যাহা তা ঢুকতে বাংলার পুলিশ ওগুলো গুন্ডাগুলোকে এনেছিল, অলোকের গুন্ডাগুলোকে পুলিশের ড্রেস পরিয়ে অলোক গুন্ডাগুলোকে নিয়ে এসেছিল। ওই গুন্ডাগুলোকে এনে পরে মা বোনদেরকে রান্নাঘর ঢুকে পড়ে মেরেছে, রান্নাঘরে আমাদের মেরে পা হাত খুলে দিয়েছে, ঘরে ঢুকে মেরেছে। অলোকের গুন্ডারা বেধড়ক ভাবে মেরেছে আমাদেরকে। আমরা বাড়িতেই ছিলাম, বাড়িতে আমার স্বামী মুড়ি খাচ্ছিল, আমার দুটি ছেলে দাঁড়িয়ে ছিল, পুলিশ একটা লাঠি সোটা নিয়ে ঘরে ঢুকে মারতে আরম্ভ করে দিচ্ছে। অলোক মুখার্জি গুন্ডা ঘুষেছে, গুন্ডা নিয়ে এসেছিল, দিয়ে আমার বাড়িতে ঢুকে গেছিল আমাদেরকে মারবার জন্য।